জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কুমিল্লার দেবিদ্বার শিশু পরিবারে দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার আয়োজনে কেক কাটা, দোয়া মুনাজাত, আলোচনা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে দেবিদ্বার সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। দৃষ্টান্ত ফাউন্ডেশন কুমিল্লার সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক কবির আহমেদ, দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এভিএম আতিকুর রহমান বাসার, আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান বাবুলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর বিমল দত্ত, সাংবাদিক এনামুল হক, ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সাংবাদিক মোহাম্মদ এনামুল হক, রাজীব সরকার, ক্যামেরা পার্সন আলমগীর কবির, সাইফুল ইসলাম সজীব সহ আরও অনেকেই। অনুষ্ঠানে দেবিদ্বার অনুরাগ সঙ্গীত একাডেমির পরিচালক শিপ্রা দত্তের পরিচালনায় সঙ্গীত পরিবেশন করা হয়।